আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে পিঙ্কি যখন সব দিক থেকে হেরে যায় তখন আনিসাকে ফোন করে বলে জানো তো আজকে কি হয়েছে রানী সবাইকে সারপ্রাইজ দিয়ে পহেলা বৈশাখের এমন কিছু করেছে বাড়ির প্রত্যেকটা মানুষ ওর ফেবারে চলে গেছে এখন দুর্জয় গেছে রানীকে ফিরিয়ে নিয়ে আসতে ও যদি বাড়িতে ফিরে আসে তখন কি হবে ভেবে দেখেছ বড় বৌদি যেভাবেই হোক তোমাকে আটকাতে হবে আমি চেষ্টা করছি তো ছোটো মা যাতে রানীর উপর থেকে কোনোভাবেই ঠান্ডা না হয় গরমই থেকে যায় ভুলভাল সিদ্ধান্ত নেয় তাই তো আমি খেলাটা জমিয়ে তুলেছি কোনোভাবেই আমি কোনোভাবে রানীকে এইভাবে ঢুকতে দেব না রানী এই বাড়ি রানী এই বাড়ি থেকে বেরিয়ে গেছে তো ওকে সারা জীবনের মতো বাড়ির বাইরে থাকতে হবে তবে জানো তো ছোটো মা আমাকে কী বলেছে রানীর সবথেকে বড়ো শক্তি হচ্ছে দুনি তাই দুনিকে কেড়ে নিয়ে রাখবে যে রানী নাকি মা হওয়ার যোগ্যতা রাখে না মা হতে পেরেছে তাই নিজের সন্তানের মূল্য দিতে জানে না রানীর বাবাকে দেখে পাঠিয়েছে যে কোনো মুহূর্তে সে চলে এলে রানীকে দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে আর দুনিকে রেখে দেবে নিজের কাছে কি বলছো কি একবার যদি এই গেমটা খেলতে পারে আন্টি তাহলে তো রানীর কুপকাত হয়ে যাবে রানী নিজের মেয়েকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না দুঃখে কষ্টে ভেঙে যাবে আর তখনই রানীর পড়াশোনা নিজের সংসার একদিকে সন্তান সব কিছু হারিয়ে ফেলবে আর সেটাই তো চাই আর এরকম করতে করতে একটা সময় দেখবে দুর্জয় রানীর সম্পর্ক ভেঙে যাবে আমি বলছি তোমাকে আনিসা কারণ দুর্জয়ের যা মাথা গরম একদিকে তার মা যেরকমভাবে রানীর ওপর অত্যাচার শুরু করেছে রানীর অনেক ধৈর্য শক্তি ক্ষমতা যেটা দুর্যয়ের এক কিঞ্চিত পরিমাণ নেই আর রানী অনেক সচেতন এবং খোলামেলা মনের একটা মেয়ে দুর্জয়ের সঙ্গে তার কিন্তু কোনো গণিমানা হচ্ছে না তাই এই সব কিছু নিয়ে তাদের মধ্যে একের পর এক ঝামেলা বয়েই চলেছে আর এটাকে আমি তো বাড়িয়ে দেওয়ার জন্য রয়েছি তুমি দেখবে একটা সময় দুর্যয় রানীর সম্পর্ক আর নেই আমি সেই দিনটারই অপেক্ষায় রয়েছি আর তুমি তো জানো আমি সবসময়ই চাই যে দুর্জয় থেকে রানীকে দূরে করে রাখতে আর তার জন্য নার্সিংহোমে একবার যখন দুর্জয়কে জয়েন করাতে পেরেছি এখান থেকে ও আর বেরিয়ে যেতে কোথাও পারবে না ওকে এমনভাবে আষ্টে পিষ্টে এই নার্সিংহোম জড়িয়ে নিয়েছে আর লোভে পড়ে গেছে দুর্জয় সেটা বলার বাইরে ওকে গাড়ি দেওয়া হয়েছে এরপরে ফরেন টিপে ওকে পাঠানো হবে সেখানে কনফারেন্সে ওকে অ্যাটেন্ড করতে হবে নাম ডাক দেশ বিদেশে দুর্জয়ের হবে তখন কি আরও রানীকে পাত্তা দেবে কখনো না আর এই সব করার জন্যই তো আরও বেশি করে আমার নার্সিংহোমের ইনকামও বাড়বে এবং দুর্জয়ের সঙ্গে রানীর তফাৎটাও তৈরি হবে তার জন্যই তো এত কিছু করছি তুমি চিন্তা করো না ছোট মা আজকে যা খেপা খেপেছে কাকুমণি বোঝানোর চেষ্টা করেছিল বটে যে মেয়েটা এত কিছু ভাবে তোমাদের জন্য আমাদের জন্য কিন্তু কোনোভাবেই কাকিমণি সেটা মানতে রাজি নয় উল্টে রানীকেই বারবার ভুল বুঝে যাচ্ছে রানীর দুঃখ একটাই যে বাইরের মানুষরা রানীকে আপন করে নেয় ভালো বলে বুদ্ধিমতী বলে সেখানে তার শাশুড়ি মা কোনোভাবেই রানীকে মানে না নানাভাবে রানীকে একঘেয়া এবং বদমেজাজি মেয়ে বলে সব সবসময় রানীকে তুচ্ছতাচ্ছিল্য করে কি হতে চলেছে অনুর তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শুক্লা রানীকে শিক্ষা দিতে দুনিকে নিয়ে নতুন গেম খেলবে আজকে রানী তার শাশুড়ি মায়ের কথা ভেবে নিজের জীবনের যত কিছু সেক্রিফাইস করেছে কিন্তু সে এক মুহূর্তেও স্যাক্রিফাইস করবে না দুদিন দুনি থেকে দূরে থেকেছে বলে রানীকে এবার শিক্ষা দেবে রানীকেও তার মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে এবং কেমন করে সাজা করবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন